এখানে যারা প্রাণ দিয়েছে রমনার রৌদ্র দগ্ধ উদ্যভূতি কৃষ্ণচূড়া গাছের তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছোঁয়া, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকবিহ বলল ওই, আজ আমি কোন উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশুরার কোনদিন তার পিতার কোলে ছাপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনদিন তার স্বামীর প্রতীক্ষায় আচল প্রদীপ ভেঙে দুয়ারে দাঁড়িয়ে থাকবে না, যে জননী কোথায় এসেছে বলুন তামানন্দ সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করছিল সেই অসংখ্য ভাই বন্ধুরের নামে। আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সংরক্ষণে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে, এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে আমি তাদের জন্য ফাঁসির দাবি করছি। যারা এই মৃতদেহের উপর দিয়ে ক্ষমতার আসনে হরণ করেছে সেই সব বিশ্বাসঘাতকতাদের আমি বিচার দেখতে চাই খোলা ময়দানে সেই নির্দিষ্ট জায়গায়, শাস্তিপ্রাপ্তদের গুলিবিদ্ধ অবস্থায় আমার দেশের মানুষ দেখতে চায়। পাকিস্তানের প্রথম শহীদ দেশের 40 জনের সে আছে 40টি রত্ন, মা বাবা বউয়ার ছেলে নিয়ে পৃথিবীর কোলে একটি সংসার গড়ে তোলার যাদের স্বপ্ন ছিল, যাদের স্বপ্ন ছিল আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্বকে আরো গভীরভাবে বিশ্লেষণ করা, যাদের স্বপ্ন ছিল আণবিক শক্তিকে কিভাবে মানুষের কাজে লাগানো যায়, কিভাবে শান্তির কাজে লাগানো যায় তার সাধনা করা, যাদের স্বপ্ন ছিল সোনা নয় যত খাঁটি তার চেয়ে বেশি খাঁটি আমার বাংলাদেশের মাটি, এই দুইটি লাইন উচ্চারণ করা। ধন্যবাদ সকলকে।